একবার ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমুল্লাহ তার বই যাতে কেউ না পড়ে সেই জন্য মানুষদের কাছে প্রচার করছিল এক শ্রেণীর আলেম। তো তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এক দরবারে আপনার বইগুলো পড়তে নিষেধ করা হচ্ছে, এই ব্যাপারে আপনার ভূমিকা কী, উম্মার ঐক্যর জন্য আপনি কী ভূমিকা পালন করবেন? উত্তরে তিনি বলেছেন, যারা নিষেধ করেছে তাদের কথা ভালো, তারা তো আল কোরআন কারিম পড়তে নিষেধ করেননি, আমার মতো গুনাহগারের বিরুদ্ধে বললে কারো ইমানের ক্ষতি হবে না। আল্লাহর বান্দা আল্লাহই জানে তিনি কী জন্য বলেছেন, উনি কি হিংসা করে বলেছেন, উনি কোন নিয়তে বলেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কাজেই আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আপনারা আমার বই পড়েন না বা পড়েন সেটা আপনাদের বিষয়, কিন্তু অনুরোধ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা পড়বেন, কোরআনের তরজমা পড়বেন, কথা বুঝতে পেরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বেন, হাদিসের তরজমা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পড়লে আপনার চোখ খুলে যাবে, আমাদের কলবে নূর আসবে, তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ সেটা বিচার যোগ্যতা আপনার আসবে, কথা বুঝতে পেরেছেন। আমার বই পড়ার দরকার নেই, ভালো ভালো আলেমদের বই পড়েন, আর যদি মনে করেন তাদেরটা ঠিক না তাহলে আমারটা পড়তে পারেন। উম্মাহের ঐক্যের ক্ষমতা আমার নেই, তবে আমি একটা জিনিস বুঝি যে উম্মতের ঘরে আগুন লেগেছে, এই আগুনের সুযোগে খ্রিস্টানরা এসে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, নাস্তিকরা এসে যুবকদের নাস্তিক বানাচ্ছে, ফাসিকরা এসে জেনা ব্যবচার ছড়িয়ে দিচ্ছে। আমরা ঝগড়া করছি ঠিক না, কষ্ট লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমি এটুকুই বুঝি এই আগুন আমি কোনো মতেই বাতাস দেব না, আগুন বাড়াবো না, পারলে দু বালতি পানি এনে ঢালবো, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি শান্তি দাও। কাজী আমি কারো বিরুদ্ধে কখনই বলি না, বললে কর্মের বিরুদ্ধে কথা বলি, ব্যক্তি দলের বিরুদ্ধে কোনো দিন বলি না, আমার বইও পাবেন না, যেগুলো বিরুদ্ধে বলি সেগুলো ইসলামী আদবসহ বলি, এতে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ খুশি করা সহজ না কঠিন? কঠিন, আর আল্লাহকে খুশি করা সহজ। ব্যাস, আমার রব যদি খুশি হয় আলহামদুলিল্লাহ।